ঢাকা আসনে আওয়ামী লীগ প্রার্থী আফম বাহাউদ্দিন নাসিমের পক্ষে নির্বাচনী সভা করেছে বাংলাদেশ সরকারি গাড়ি চালক সমিতি। সভায় প্রধানমন্ত্রী কার্যালয়ের পরিচালক মকবুল হোসেনের উপস্থিতিতে বাংলাদেশ সরকারি গাড়ি চালক সমিতির নতুন কমিটি ঘোষণা করা হয়। কমিটিতে আব্দুর রহিম হাওলাদার রানা সভাপতি এবং প্রধানমন্ত্রী কার্যালয়ের গাড়ি চালক এমদাদুল হক সুজনকে সাধারণ সম্পাদক করে নতুন কমিটি ঘোষণা করেন। এ সময় সমিতির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী এবং বিভিন্ন মন্ত্রণালয়ের গাড়ি চালকগণ উপস্থিত ছিলেন। সবাই সকলেই ঢাকা আটাশুনে নৌকার কান্তারি আফম বাহাউদ্দিন নাসিমকে ভোট দিয়ে জয়ী করার আহ্বান জানানো হয়।